এই মুহূর্তের পাওয়া সবথেকে বড় খবর, নারদ মামলা শুনানি আপাতত স্থগিত রাখতে কলকাতা হাইকোর্টকে নির্দেশ সুপ্রিম কোর্টের। বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটকের হলফনামা পেশের অনুমোদন সংক্রান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সোমবারের নারদ মামলা শুনানি স্থগিত রাখার জন্য কলকাতা হাইকোর্টের 5 সদস্যের বেঞ্চকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, সময়ের মধ্যে পেশ না করায় মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর হলফনামা নিতে অস্বীকার করেছিল হাইকোর্ট। এরপরই তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। মূলত নারদ মামলা 4 জনের গ্রেফতারের পর জনতাকে জড়ো করার অভিযোগে উঠেছিল মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর বিরুদ্ধে। সিবিআই এই অভিযোগ তুলেছিল। জাস্টিস হেমন্ত গুপ্তা ও ভি রুমাব্রো নিয়মের ভ্যাকশনে বেঞ্চ আগামী মঙ্গলবার বিষয়টি উত্থাপনের ব্যাপারে রাজি হয়েছেন। তবে সোমবার হাইকোর্টে বিষয়টি উঠবে জেনে সুপ্রিম কোর্টে জানিয়েছে, আমাদের আশা সোমবার ও মঙ্গলবার হাইকোর্টে বিষয়টি তোলা হবে না। এদিকে সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে আইনমন্ত্রী ও রাজ্য সরকার জানিয়েছেন সিবিআই এর অভিযোগের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে তাদের বক্তব্য পেশ করা থেকে বঞ্চিত করা হচ্ছে। এদিকে আইনমন্ত্রী দাবি করেছিল 17 মে তিনি ট্রায়াল কোর্টে উপস্থিত ছিলেন। নতুন সরকারের আমলে পাবলিক প্রসিডিউকারকে প্যানেল পুনর্গঠনের ব্যাপারে তিনি গিয়েছিলেন। প্রসঙ্গত, নারদ মামলায় রাজ্যের 2 মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল সিবিআই।